মাদারীপুর পুরো জেলা জুড়ে দেদারসে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ 6 থেকে 8 চাকার ট্রাক্টর। আর এসব ট্রাক্টরের অধিকাংশ চালকরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। গাড়ি কিংবা চালক কারোরই নেই কোনো কাগজ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মাদারীপুরের অলিগলিতে ইচ্ছে মতো চলছে ট্রাক্টর, নিয়ম কানুন মানার কোনো বালাই নেই। জেলা সদর কালকিনি, শিবচর, রাজর ও ডাসার উপজেলার মহাসড়কে এসব অবৈধ ট্রাক্টরের দাপট। এমনকি অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালক দিয়ে চালানো হয় এসব যান, এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যদি একটা ড্রাম ট্রাক ঢোকে, তা ঢুকলে একটা রিক্সা যাইতে পারে না। তারা তো মনে হয় চালায় বোমা চালান, কোনো বেরোক তাড়াতাড়ি করে না, এমন অবস্থা। এদের বাঁচাইতে যে অনেক সময় আমাদের বড় ধরনের দুর্ঘটনা ঘটে। BRTA বলছে জেলার অবৈধ যানের বিষয়ে নেই কোনো পরিসংখ্যান, এসব যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এই গাড়িগুলা মালামাল নিয়ে অথবা পরিবহন কাজে মহাসড়ক বা আঞ্চলিক সড়কে চলাচলের কোনো সুযোগ নেই। যদিও কখনো দেখা যায় বিভিন্ন সময় চলাচল করে, এটা আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্টের মাধ্যমে এই গাড়িগুলোর চলাচলের ব্যাপারে অনুৎসাহিত করি। এই পর্যন্ত আমাদের কাছে প্রায় 32টি ট্রলি আমরা আটক করেছি মাদারীপুর জেলায়। আমরা দৃঢ়ভাবে আপনারা বলতে চাই, আমরা আইন প্রয়োগে কঠোর এবং আমরা কোনো অবস্থাতেই এগুলা চলতে দেব না। গত 2 বছরে অবৈধ ট্রাক্টর চাপায় মারা গেছেন শিশুসহ 9 জন। সাগর হোসেন তামিম, চ্যানেল 24, মাদারীপুর।